আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে আমি জেএসসি দশম অধ্যায় অম্ল, ক্ষারক ও লবণ এই অধ্যায়টি আলোচনা করব। ঠিক একই নামে আরও একটা অধ্যায়, একই অধ্যায়টাই তোমাদের ক্লাস 9-10-এ যারা দেখতেছে এই ভিডিওটা তাদের ওখানেও আছে। তো এই অধ্যায়টা পড়ার আগে তোমাদেরকে অবশ্যই রাসায়নিক বিক্রিয়া অষ্টম অধ্যায় যেটা আছে সেটা অবশ্যই ভালো করে পড়তে হবে, বিশেষ করে যোজনে ও চ্যাপ্টার যোজনে যে চারটা আছে সেটা ভালো করে মুখস্থ থাকতে হবে, তাহলেই তোমরা এই অধ্যায়টা খুব ইজিলি পারবা, ঠিক আছে? আর নইলে সব মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? তাইলে এখন অধ্যায়ের নাম যেহেতু অ্যাসিড, আমাকে সর্বপ্রথম জানতে হবে অ্যাসিড কাকে বলে। অ্যাসিড কাকে বলে? যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে সেগুলো হচ্ছে অ্যাসিড। দ্যাট মিন আমি বলতে পারবো হাইড্রোজেন আয়নের আরেকটা নাম হচ্ছে প্রোটন, ঠিক আছে? এটা মাথায় রাখবে, হাইড্রোজেন আয়নের আরেকটা নাম হচ্ছে কি? প্রোটন। যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দান করে। এখন এটার সাথে কি কি হতে পারে অ্যাসিডগুলো দেখো, মনে রাখবে এগুলোর সাথে হ্যালোজেন হতে পারে। কি হতে পারে? হ্যালোজেন। হ্যালোজেন হচ্ছে সিএল মাইনাস, বা ক্লোরিন বলা হয় এটাকে, ক্লোরিন অথবা ফ্লোরিন অথবা ব্রোমিন অথবা আয়োডিন, এগুলো হতে পারে। তার মানে এইচ এর সাথে যখন সিএল যুক্ত যখন হবে, যেহেতু এইচ প্লাস সিএল অবশ্যই মাইনাস হবে, এটাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড বলা হয়। আবার হাইড্রোজেন যখন ফ্লোরিনের সাথে যুক্ত হবে তখন বলা হয় হাইড্রোফ্লোরাইড অ্যাসিড, এরপর হচ্ছে ব্রোমাইড হাইড্রোব্রোমাইড অ্যাসিড, এরপর হচ্ছে হাইড্রো আয়োডাইড অ্যাসিড, ঠিক আছে? এগুলো গেল এটার সাথে অধাতুগুলোর মধ্যে। এবার আস আমার যে যৌগমূলক পড়ছি আমরা, আমি যৌগমূলক অধ্যায়ের মধ্যে বলছিলাম, যৌগমূলকের অধ্যায়ের মধ্যে যৌগমূলক দুই ধরনের, একটা ধনাত্মক যৌগমূলক, একটা ঋণাত্মক যৌগমূলক। ঋণাত্মক যৌগমূলক কেমনে বুঝবো? উপরে পাওয়ার কী থাকবে? মাইনাস থাকবে। যেমন উদাহরণস্বরূপ আমি দিতে পারি নাইট্রিক অ্যাসিড অথবা নাইট্রাস অ্যাসিড, সরি নাইট্রাস, ঠিক আছে? তারপরে হচ্ছে কি সালফেট, এরপর হচ্ছে মনে করলাম ফসফেট। এগুলোর সাথে দেখো যখন হাইড্রোজেন যুক্ত যখন হবে, এগুলোর সাথে যখন হাইড্রোজেন আয়ন যুক্ত যখন হবে তখন কি হবে ভালো করে দেখো, তখন হবে কি HNO3, যেটার সংকেত যেটাকে বলা নাইট্রিক অ্যাসিড। আবার এটা যখন যুক্ত হবে তখন HNO2, HNO2। এবার আসো এটা টু, এখানে যেহেতু টু যেহেতু আছে নিশ্চয়ই এটা এখানে চলে আসবে, তাই তো? দ্যাট মিন্স H2SO4, যেটাকে বলা হয় সালফিউরিক অ্যাসিড, এখানে থ্রিটা এখানে চলে আসবে, দ্যাট মিন্স H3PO4, সরি এটা PO4 হবে, এটার নাম হচ্ছে কি ফসফরিক অ্যাসিড, ক্লিয়ার? ঠিক এইভাবে অ্যাসিডগুলো গঠিত হয়। তার মানে অ্যাসিড চিনব কেমনে? শুরুতে এইচ থাকবে, শুরুতে কি থাকবে? এইচ থাকবে। তার মানে অ্যাসিড চিনার উপায় হচ্ছে কি? শুরুতে কি থাকবে? এইচ থাকবে। এটা আমি এর আগেও ক্লাসে বলছি, শুরুতে এইচ বা শেষে COOH বা শুরুতে সি শেষে ও, এই জিনিসগুলো থাকলে আমি বুঝবো যে অ্যাসিড। কি শুরুতে যদি এইচ যদি থাকে এবং শেষে যদি সি ডাবল ও যদি থাকে, বা শুরুতে সি শেষে ও যদি থাকে, তখন সেগুলোকে বলবো আমরা অ্যাসিড। যেমন আমি এখানে লিখছি প্রথম হচ্ছে কার্বনিক অ্যাসিড, কেমনে বুঝছি এটা যে অ্যাসিড? শুরুতে কি আছে? এইচ আছে। এবার আসো সালফিউরিক অ্যাসিড, শুরুতে কি আছে? এইচ। নাইট্রিক অ্যাসিড, অ্যাসিড যে কীভাবে বুঝতেছি, শুরুতে কি আছে? এইচ আছে। নাইট্রাস অ্যাসিড, শুরুতে কি আছে? এইচ। হাইড্রোক্লোরিক অ্যাসিড, শুরুতে এইচ। সাইট্রিক অ্যাসিড, যেটা লেবুতে পাওয়া যায়, শুরুতে সি শেষে কি আছে? ও। এবার আসো অক্সালিক অ্যাসিড, শেষে সি শুরুতে কি, সরি শুরুতে সি শেষে কি? ও। টার্টারিক অ্যাসিড, যেটা তেঁতুলের মধ্যে পাওয়া যায়, শুরুতে সি শেষে আছে ও। ম্যালিক অ্যাসিড পাওয়া যায় আপেলের মধ্যে, দেখা শুরুতে সি শেষে কি? ও। শুরুতে সি শেষে ও। অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিডের আরেক নাম হচ্ছে ভিটামিন সি, আমরা জানি কি না জানি না, বা ভিটামিন সি এর আরেক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড,
শুরুতে সি, শেষে কি এইচ, এটা হচ্ছে ফরমিক অ্যাসিড যেটা পিঁপড়া কামড়ের মধ্যে থাকে। এরপর দেখো শুরুতে সি কিন্তু না, এটা কিন্তু ক্যালসিয়াম, তাই তো? তার মানে এটা কি হবে না, অ্যাসিড হবে না। সি এ সিডা ওরুচ, এটাও হবে না কারণ সি নাই। এটাও হবে না, এটাও হবে না, এটা হবে না, এটা হবে না। তার মানে চিনব কেমন, শুরুতে এইচ থাকতে হবে অথবা শেষে সি ডাবল ওএইচ, কিংবা শেষে সি ও, শেষে কি থাকে, শুরুতে সি এবং শেষে ও থাকলে সেগুলো আমরা কি বলবো, এসি বলবো। ঠিক আছে, এখন আসো খারকি। ক্ষার হচ্ছে ঠিক সেম যে সকল যৌগ জলীয় দ্রবণ, এটাতে হাইড্রোজেন আয়ন আর এটাতে হাইড্রোক্সিল আয়ন। হাইড্রোক্সিল মানে আমরা সবাই জানি ও এইচ মাইনাস আয়ন প্রধান করে, সেগুলো হচ্ছে কি ক্ষার। ঠিক আছে, এখন এগুলোকে কি বলা হয়, ক্ষার বলা হয়। ক্ষার কেমনে চিনবো, ক্ষার চিনার উপায় হচ্ছে শেষে ও বা ও এইচ থাকবে। দেখো শেষে ও বা ও এইচ, ও বা ও এইচ, ও বা ও এইচ, ঠিক আছে, এগুলো থাকলে তখন আমরা কি বলবো, এগুলো একটু বলবো যে ক্ষার। শেষে ও ও এইচ থাকলে সেগুলো আমরা কি বলবো, ক্ষার বলবো। এখন আসো নির্দেশকটা কি, নির্দেশক হচ্ছে যে সকল পদার্থ নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনো একটি পদার্থ অম্ল না ক্ষারক বা নিরপেক্ষ পদার্থ কিনা তা নির্দেশ করে, তাই হচ্ছে নির্দেশক। ঠিক আছে, বিভিন্ন ধরনের নির্দেশক আছে, লিটমাস পেপার আছে, কি আছে, লিটমাস পেপার আছে, এরপরে আছে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ঠিক আছে, এরপর আছে ইউনিভার্সাল ইন্ডিকেটর আছে, এগুলোর সাহায্যে এগুলাকে কি বলা হয়, নির্দেশক বলা হয়ে থাকে। এগুলো হচ্ছে নির্দেশকের উদাহরণ। ঠিক আছে, নির্দেশক কাকে বলে, যে সকল পদার্থ নিজের রং পরিবর্তনের মাধ্যমে কোনো একটি পদার্থ, এটা কি অ্যাসিড না ক্ষারীয় নাকি নিরপেক্ষ পদার্থ, ঠিক আছে, সেগুলো হচ্ছে কি অ্যাসিড। এবং সর্বশেষ হচ্ছে লবণ কি, অম্ল এবং ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন নিরপেক্ষ পদার্থটা হচ্ছে লবণ। আমরা প্রশমন বিক্রিয়া পড়াইছি তোমাদেরকে, প্রশমন বিক্রিয়ায় আমরা জানি অ্যাসিড এবং ক্ষার, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং কি তৈরি করে, পানি তৈরি করে। এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, এটা কখনো চেঞ্জ হবে না, এটা একদম ইউনিভার্সাল ট্রুথ, এটা কখনো চেঞ্জ হবে না, এটা হচ্ছে বৈশিষ্ট্য। অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করবে, এই লবণটাই হচ্ছে কি, এই লবণ আমরা যে খাবার লবণ খাই সেটা। ঠিক আছে, খাবার লবণ কেমনে তৈরি উৎপন্ন করে আমি তোমাদেরকে বলি। আমাদের যে ধাতু যেগুলো আছে, আমি ধাতু শিখছি না, দেখো একটা ধাতু কথা চিন্তা করি, মনে করলাম ধাতু আমি সবাই চিনি, সোডিয়াম, ঠিক আছে, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে কি মনে করলাম পটাশিয়াম, ক্যালসিয়াম, এইগুলোর সাথে আমি যদি একটু মুছি, দেখো এইগুলোর সাথে আমি যদি ও এইচ যুক্ত যদি করি তখন লবণ হবে। ওএইচ যুক্ত করলে কি হবে, লবণ, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, অথবা অক্সাইড যুক্ত করতে পারো, ঠিক আছে, তখন হবে এটা হবে ম্যাগনেশিয়াম অক্সাইড, ঠিক আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, Al2O3, এখানে থ্রি হচ্ছে কেন, অ্যালুমিনিয়াম যদি কিন্তু তিন, কথা বুঝে গেছে, এই জন্য হাইড্রোক্সাইডের সাথে কত বসছে, তিন বসছে, এই জন্য কিন্তু যোজন কিন্তু অবশ্যই তোমাদের শিখতে হবে, ঠিক আছে, যার যোজনী যত হাইড্রোজেন বা হাইড্রোক্সাইডের সাথে তত বসে যাবে এখানে, ঠিক আছে, অথবা অ্যালুমিনিয়াম অক্সাইড, আমরা জানি অক্সিজেনের যোজনী দুই, অ্যালুমিনিয়াম যোজনী হচ্ছে তিন, তাহলে অ্যালুমিনিয়ামটা অক্সিজেনের কাছে বসবে, অক্সিজেনটা কার কাছে বসবে, অ্যালুমিনিয়ামের কাছে বসবে। ঠিক আছে, এবার আসো পটাশিয়াম, তার মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এরপর ক্যালসিয়াম, ক্যালসিয়াম অক্সাইড, এখন ক্যালসিয়ামের যোজনীয় দুই, অক্সিজেনের যোজনীয় দুই, তাহলে দুই দুই কাটা যায়, অথবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়ামের যোজনী দুই, কিন্তু হাইড্রোক্সাইড যেহেতু প্লাস মাইনাস ওয়ান, দ্যাট মিনস যোজনীগত এক। এখন অথবা এগুলোর সাথে যদি আমি লবণ কেমন লিখলাম, এগুলো যুক্ত যদি হয় তখন কী হবে, এগুলো হবে ক্ষার, কী হবে ক্ষার। অথবা দেখো ধাতুগুলো সবসময় হয় ক্যাটায়ন, ধাতুগুলো সবসময় কী হবে, ক্যাটায়ন হবে, এটা মাথায় রাখবে, ধাতুগুলো সবসময় কী হবে, ক্যাটায়ন হবে, ঠিক আছে, আর অধাতুগুলো সবসময় কী হবে, অ্যানায়ন হবে, অধাতুগুলো সবসময় কী হবে, অ্যানায়ন হবে, এগুলো হচ্ছে ক্ষার, ক্ষার হচ্ছে মাইনাস আয়ন, ঠিক আছে, টু মাইনাস, আর এটা হচ্ছে শুধু মাইনাস আয়ন। এবার আসো লবণ কীভাবে তৈরি করব, আমি যদি ক্যাটায়নের সাথে যদি
আমি যদি হ্যালোজেন যুক্ত যদি করি, হ্যালোজেন আমরা সবাই জানি ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন, ঠিক আছে। অথবা আমার যে যৌগমূল্য ঋণাত্মক আয়ন যেগুলো আছে, যেমন আমি উদাহরণ দিই NO3- অথবা আরো কিছু বলো না কি আছে, এগুলো যদি থাকে, ঠিক আছে, আমি আর না লিখলাম। যেমন সোডিয়ামের সাথে যখন সিএল যুক্ত হবে তখন হবে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের সাথে যখন এফ যুক্ত হবে তখন সোডিয়াম ব্রোমাইড, ঠিক আছে। পটাশিয়ামের সাথে যখন এফ যুক্ত হবে তখন পটাশিয়াম ক্লোরাইড, ঠিক আছে। অ্যালুমিনিয়ামের সাথে যখন ক্লোরিন যুক্ত হবে তখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। ম্যাগনেশিয়াম সাথে যখন ব্রোমিন যুক্ত হবে তখন হবে ম্যাগনেশিয়াম ব্রোমাইড, ঠিক আছে। আবার মনে করেন ম্যাগনেশিয়ামের সাথে যদি সালফেট যুক্ত হতে পারে তাহলে ম্যাগনেশিয়াম সালফেট, এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি লবণ। কথা বোঝা গেছে? দ্যাট মিন্স এটার সাথে যে ওএইচ বা ওএইচ সাথে যদি ধাতুগুলো যুক্ত যদি হয় তখন হবে ক্ষার। যদি এই যে মাইনাস আয়ন যেগুলো যেগুলো আছে অ্যানায়ন যুক্ত যেগুলো মাইনাস, সেগুলোর সাথে যুক্ত যদি হয় তখন হবে কি, তখন হবে লবণ, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি লবণ কিভাবে তৈরি করে, ক্ষার কিভাবে তৈরি করে, অ্যাসিড কিভাবে তৈরি করে শিখলাম, মানে কিভাবে যৌগগুলো তৈরি করে সেটা শিখলাম। এবার আসো আমরা শিখবো বৈশিষ্ট্য। ঠিক আছে, বৈশিষ্ট্য শিখি। মনে করলাম অ্যাসিডের বৈশিষ্ট্য, ঠিক আছে। যে কোনো একটা অ্যাসিড মনে করলাম আমি সালফিউরিক অ্যাসিড দিয়ে শুরু করি, সালফিউরিক অ্যাসিডের বৈশিষ্ট্য আমি লিখব, ঠিক আছে। এক নাম্বার সংজ্ঞাটা লিখব, অ্যাসিড জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন প্রদান করে। নিচে বিক্রিয়াটা লিখে দিবা, যেহেতু আমি সালফিউরিক দেখাচ্ছি H2SO4 তীর চিহ্ন দিবা, এইচ প্লাস প্লাস SO4 2-, ঠিক এভাবে আয়নিত হয়ে যাবে, ঠিক আছে। জলীয় দ্রবণে দেওয়ার সাথে সাথে এগুলো কী হবে, এভাবে কী হয়ে যাবে, আয়নিত হয়ে যাবে। এটা গেল এক নম্বর বৈশিষ্ট্য। দুই নাম্বার, এটি টক স্বাদ যুক্ত। তিন নাম্বার হলো এটি নীল লিটমাস কে লাল করে। আসো লিটমাসটা কি, লিটমাসটা আসলে এক ধরনের লাইকেন গাছ থেকে তৈরি এক ধরনের পেপার, ঠিক আছে। লাইকেন নামক গাছ থেকে এই লিটমাস পেপারটা তৈরি করা হয়। লিটমাস পেপার দুই ধরনের হয়, একটা লাল কালারের হয় একটা নীল কালারের হয়, ঠিক আছে। লাল যখন নীল লিটমাসটাকে আমি যখন একটা দ্রবণতে ঢুকানোর পরে যখন যদি দেখি, মনে করলাম এটা একটা দ্রবণ, এই দ্রবণের মধ্যে আমি একটা নীল লিটমাস ডুবালাম, একটা দ্রবণ আছে নীল লিটমাস কী করলাম ডুবালাম, লিটমাসগুলো পেপারগুলো ঠিক এরকম, ঠিক আছে। তোমরা যদি নেট সার্চ দেবে সার্চ দিলে দেখতে পারবা, যদি ডুবাও তাহলে মনে করলাম নীল বর্ণটা লাল হয়ে গেছে, তখন আমরা এটা বলবো কি অ্যাসিড ধর্মী, ঠিক আছে। আর যদি না, আমি যদি লাল নীল লাল নিলাম যদি নীল হয়ে যদি যায় তখন আমরা তাকে কী বলবো, ক্ষার বলবো, ঠিক আছে। এই জন্য অ্যাসিডের জন্য শিখবা অনীলা, কী বললাম অনীলা অনীলা, ঠিক আছে। অনীলা মানে কি, অম্ল বা অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, অম্ল বা অ্যাসিড নীল লিটমাসকে কী করে লাল করে। এবং ক্ষারের জন্য শিখবা খালানি, খালানি, তাহলে বুঝতে পারছো খালানি মানে কি, ক্ষার লাল লিটমাসকে কী করে নীল করে, ঠিক আছে। ক্ষার লাল লিটমাসকে কী করে নীল করে। তিন নম্বর গেল, চার নম্বর, এটি ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এটি হাইড্রোজেন উপর দিয়ে তীর চিহ্ন দিলাম, দ্যাট মিন্স এটা হচ্ছে গ্যাস, ঠিক আছে, উৎপন্ন করে। এটা একটা উদাহরণ দিতে হবে, একটা উদাহরণ দিই। আমি নিলাম সালফিউরিক অ্যাসিড, নিয়েছিলাম সালফিউরিক অ্যাসিড,
প্লাস যেকোনো একটা ধাতু নিলাম, মনে করলাম সোডিয়াম, ঠিক আছে, তাহলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবো, বলছি H2। সোডিয়ামের যোজনী এক, কিন্তু সালফেটের যোজনী কত? দুই। সালফেটের যোজনী দুই, সোডিয়ামের যোজনী কত? এক। দ্যাট মিনস সালফেটের যোজনী যেহেতু দুই, সোডিয়াম এখানে টু বসবে, সালফেটের যোজনী যেহেতু দুই, সোডিয়াম এখানে টু বসবে, আর সোডিয়ামের যোজনী যেহেতু এক, সালফেট এখানে কত বসবে? ওয়ান। ক্লিয়ার? আর যদি বলতাম যে সালফেট যদি আমি ম্যাগনেশিয়াম যদি ধরতাম, ম্যাগনেশিয়াম প্লাস SO4 বিক্রিয়া করে তখন কি করতো? ম্যাগনেশিয়াম সালফেট প্লাস H2 উৎপন্ন করতো। ক্লিয়ার? যদি আমি বলতাম যে না, বলে আমি যদি HCl যদি নিতাম, HCl প্লাস ম্যাগনেশিয়াম না নিয়ে আর সরি সোডিয়াম যদি নিতাম, ক্লোরিনের যোজন হচ্ছে এক, তাই তো সোডিয়ামের যোজনই কত? এক। তাহলে এক এক লেখার দরকার নেই, আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। কথা বোঝা গেছে? কি উৎপন্ন করবে? হাইড্রোজেন গ্যাস কি করবে? উৎপন্ন করবে। এভাবে আমরা বিক্রিয়াগুলো কি করব? সম্পন্ন করব। আসো পাঁচ নাম্বার, এটি ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। ঠিক আছে, আসো সালফিউরিক অ্যাসিড H2SO4 কার সাথে বিক্রিয়া করে? বলছি ক্ষারের সাথে। যে কোনো একটা ক্ষার নিব আমি, যেটা খুঁজছিস তোমার সেটা নাও, আমি সোডিয়াম হাইড্রোক্সাইড নিই, NaOH। ঠিক আছে, এবার আসো এইটা এবং এইটা, এটা শুরুরটা এবং এটা শেষেরটা, ঠিক আছে, এই দুটা মিলে কি উৎপন্ন করবে? পানি। আর বাকি থাকে কি? বাকি থাকে সোডিয়াম সালফেট, তাই তো সোডিয়াম আর সালফেট বাকি থাকবে। মনে রাখবে ধাতুটাকে আগে লিখবা, অধাতুটাকে পরে লিখবা। সোডিয়াম হচ্ছে ধাতু, ধাতুটাকে কোথায় লিখতে হবে? আগে লিখতে হবে। সোডিয়াম হচ্ছে ধাতু, এই জন্য ধাতুটাকে কোথায় লিখতে হবে? আগে লিখতে হবে। ঠিক আছে, এখন আসো এটা যোজনী দুই, আর এটা যোজনী কত? এক। এটা দুই, এটার কত? এক। এটা টুটা এখানে বসবে, এখানে ওয়ান তো দেখার দরকার নাই। ক্লিয়ার? এই জন্য বারবার করে বলতেছে তোমাদেরকে, তোমাদেরকে অবশ্যই যৌগমূলক অবশ্যই ভালো করে শিখতে হবে। যোজনী যোজনীগুলো মনে করবো আড়াআড়ি পরিবর্তন হয়ে যায়, এটার সাথে এটা, এটার সাথে এটা আড়াআড়ি পরিবর্তন হয়ে যায়। তারপরে কেউ যেন আর যদি বুঝবো, তোমার রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের ভিডিওটা আবার ভালো করে দেখবা। ঠিক আছে, এবার আসে ছয় নাম্বার, ছয় নাম্বার, এটি ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে লবণ, পানি ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। ঠিক আছে, এটি এখন যে কোনো একটা নিই, আমি মনে করলাম HCl নিলাম, প্রত্যেকবার সালফিকেশন করতে হবে এটা কোনো কথা না। যদি তোমাদের পরীক্ষার হলে যদি বলি যে HCl এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, তখন কিন্তু পুরোটাই HCl দিয়ে করতে হবে। যদি বলে সালফিউরিক অ্যাসিড, পুরোটাই সালফিউরিক অ্যাসিড করতে হবে। তোমাদের সবচেয়ে বেশি আসে সালফিউরিক অ্যাসিড এবং HCl, এই দুটো দিয়ে ভালো করে প্রত্যেকটা বিক্রিয়া করে ফেলবো। ঠিক আছে, এই দুটো দিয়ে আলাদা আলাদা করে দুইবার বৈশিষ্ট্যগুলো লিখে ফেলবা। ঠিক আছে, প্রত্যেকটা বিক্রিয়া লিখে ফেলবা, লিখে তোমরা আমাকে দেখাতে পারো আমার ফেসবুক পেজের মধ্যে, কমেন্ট করে আমাকে আমাকে জানাতে পারবা খুব সহজেই। তাহলে HCl প্লাস ধাতব কার্বনের সাথে ধাতব কার্বন, ধাতু নিলাম মনে করলাম ক্যালসিয়াম কার্বনেট, কার্বন হচ্ছে CO3। ক্লিয়ার? ধাতব ক্যালসিয়াম কার্বনেট নিয়েছি, ঠিক আছে, ধাতব কার্বনেট মানে ক্যালসিয়াম কার্বনেট নিলাম, তীর চিহ্ন। ঠিক আছে, এবার আসো কি কি তৈরি করবে? বলছে পানি H2O প্লাস কি উৎপন্ন করবে? কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, আর থাকবে কে কে? আর থাকবে এইটা এবং এটা, এই দুটা। তাহলে কি হবে? ক্যালসিয়াম, দেখো ক্যালসিয়ামের যোজনী কত? ক্যালসিয়ামের যোজনী আমরা জানি দুই, ক্লোরিনের যোজনী এক। দ্যাট মিনস এটারটা বসবে এখানে টু, আর এটারটা এখানে বসবে কত? ওয়ান। তোমরা যদি ভিডিও যদি টেনে না, যদি ফার্স্ট টু লাস্ট যদি দেখো আর মেইন বইটা যদি পড়ো, আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না আমি ইনশাল্লাহ। এই ছয়টা বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসিডের বৈশিষ্ট্য, ঠিক আছে, এই ছয়টা বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসিডের বৈশিষ্ট্য। এবার আমি কি করলাম, বেশিরভাগই সালফিউরিক অ্যাসিড HCl দিয়ে দেখাই দিচ্ছি। ঠিক আছে, দরকার হলে তোমরা সালফিউরিক অ্যাসিড এখানে দেখাই দাও, আমি দেখাই দিই। HCl তীর চিহ্ন H+ + Cl- আয়ন,
ঠিক আছে, এখানে তো এইচসিএলটা দেখাই দিছি, এখানেও এইচসিএল দেখাইতে পারবা। এ বিক্রিয়ার জন্য এইচসিএল হচ্ছে কি, এইচসিএল প্লাস H2SO4 বিক্রিয়া করলে কি হবে, সরি তো এসিড নিয়ে নিলাম, একটা খান নেই, মনে করলাম সোডিয়াম হাইড্রোক্সাইড বাদ দিব, সোডিয়াম হাইড্রোক্সাইড বাদ দিয়ে আমি মনে করি পটাশিয়াম হাইড্রোক্সাইড নিই, KOH। ঠিক আছে, KOH যদি নিই, দেখো আমি কি নিলাম বললাম, HCl প্লাস NaOH অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি নিই, তখন বিক্রিয়াটা কি হবে, তখন বিক্রিয়া হবে শুরুটা এবং শেষেরটা এই দুটো যুক্ত হবে KCl, এবং এই দুটো যুক্ত হবে, যুক্ত হয়ে কি তৈরি করবে, H2O বা পানি উৎপন্ন করবে। ক্লিয়ার? এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, ঠিক সেমভাবে ধাতব কার্বনেটের ক্ষেত্রে দেখিয়ে দিবা তোমরা, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে এবার আসো সর্বশেষ হচ্ছে, এরপরে হচ্ছে ক্ষারের বৈশিষ্ট্যগুলো আমরা একটু শিখি। ক্ষারের বৈশিষ্ট্য, ক্ষার তো আমরা বলছি যেগুলো জলীয় দ্রবণের মধ্যে হাইড্রোক্সিল আয়ন দান করে, দ্যাট মিনস আমি যদি ক্ষারের বৈশিষ্ট্য যদি বলি, ক্ষারের বৈশিষ্ট্য এক নাম্বার, ক্ষারের বৈশিষ্ট্য কথা বলি, ক্ষারের বৈশিষ্ট্য এক নাম্বার হচ্ছে এটি জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন কি করে, দান করে বা প্রদান করে, সরি প্রদান করে লিখবা, দ্যাট মিন্স কি, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম প্লাস আয়ন হবে এবং হাইড্রোক্সিল কি হবে, মাইনাস আয়ন হবে। ক্লিয়ার? সোডিয়াম প্লাস আয়ন এবং হাইড্রোক্সিল কি আয়ন হবে, মাইনাস আয়ন হবে। তবে একটা কথা বলে রাখি, তোমাদের বইয়ের মধ্যে দেখবে ক্ষার এবং ক্ষারক সম্পর্কে টপিকস আছে, সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, কেন ব্যাখ্যা করো। ক্ষারক হচ্ছে কি, যারা জলীয় দ্রবণে দ্রবীভূত হয়, যারা সম্পূর্ণতে দ্রবীভূত হয় তাদেরকে বলা হয় ক্ষার, জলীয় দ্রবণে যারা সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় তাদেরকে বলা হয় কি, ক্ষার, আর যারা সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় না তারা ক্ষার না। ঠিক আছে, কিন্তু ক্ষারক জলীয় দ্রবণে সম্পূর্ণ দ্রবীভূত হোক বা আংশিক দ্রবীভূত হোক, তার নামে আমরা বলবো কি, ক্ষারক। আংশিক বা সম্পূর্ণ যাই হোক না কেন, তাকে বলা হবে ক্ষারক। ঠিক আছে, আর সম্পূর্ণরূপে দ্রবীভূত হলে তখন বলা হবে তাকে কি, ক্ষার। তাহলে এটা গেল এটা, অথবা তুমি যদি বলো যে স্যার আমি যদি KOH দি যদি দেখাই, তাহলে KOH দি দেখাও, KOH কে প্লাস তার মানে কি OH মাইনাস। ঠিক আছে, এটি কটু সাত যুক্ত। ক্ষারের মূল উদাহরণ কি জানো, মেন উদাহরণ হচ্ছে সাবান, আমরা যে সাবান ব্যবহার করি, সাবান কখনো খেয়ে দেখবো কটু টু কেমন যেন। ঠিক আছে, কটু সাত যুক্ত, আর সাবান একটা পিছলা টাইপের, দ্যাট মিনস ক্ষার হচ্ছে কি ধর্মী, পিচ্ছিল ধর্মী, ক্ষারগুলো কি ধর্মী, পিচ্ছিল ধর্মী। ঠিক আছে, তার মানে এটি জলীয় দ্রবণ হাইড্রোক্সিল আয়ন প্রদান করে, এটি কটু সাত যুক্ত, এটি পিচ্ছিল ধর্মী। এবার আসো, এটি লাল লিটমাসকে কি করে, লাল লিট লাল লিটমাসকে নীল করে। ঠিক আছে, পাঁচ নম্বর বৈশিষ্ট্য, পাঁচ নম্বর বৈশিষ্ট্য, এটি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। এটা একটা ব্যাখ্যা দিতে হবে, এটা একটা আমি কেমিক্যাল রিয়াকশন দিই, এটি ক্ষারের সাথে বিক্রিয়া, মনে করলাম ক্যালসিয়াম অক্সাইড প্লাস অ্যাসিড একটা ধরলাম HCl, দ্যাট মিন্স কি হবে CaCl প্লাস H2O, ভালো করে দেখো ক্যালসিয়ামের যোজনে দুই, এটার যোজন হচ্ছে এক, দ্যাট মিন্স এখানে বসবে টু আর এখানে বসবে ওয়ান। ঠিক আছে, এটার ক্ষেত্রে ঠিক সেম, হাইড্রোজেন যোজনে এক, এটার যোজনে দুই, এই জন্য এখানে টু বসছে আর এখানে কি বসছে ওয়ান, তাহলে এখানে হাইড্রোজেন দুইটা এখানে টু দিয়ে দিলাম, দেখো মিলে গেছে, সমতা করো। ঠিক আছে, অথবা যেহেতু আমরা ম্যাগনেশিয়াম দিয়ে করতেছিলাম, ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2SO4 বিক্রিয়া করলে কী হবে, তাহলে শুরুটা শেষেরটা একসাথে হবে, তাই তো, শুরুটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট, আমরা যেন ম্যাগনেশিয়াম যোজনে দুই, সালফেট যোজনে দুই, তাহলে দুই দুই কাটা, এখানে কিছু লিখতে হবে না, প্লাস H2O। ক্লিয়ার? তাহলে কী হবে, H2O হবে, কথা বোঝা গেছে?
এইটাই হচ্ছে খাড়ের বৈশিষ্ট্য। এই খাড়ের বৈশিষ্ট্য এগুলো এই পাঁচটা হুবহু লিখতে পারবা, পরীক্ষাতে 3 নম্বরের জন্য প্রশ্নটা আসে, অনেক সময় 4 নম্বরের জন্য প্রশ্নটা আসে, চারে চার পেয়ে যাবো। ঠিক আছে, আমি আবারও বলি এই বৈশিষ্ট্যগুলো। তবে অবশ্যই প্রথম বৈশিষ্ট্য এটা হইতেই হবে, প্রথম বৈশিষ্ট্য এটা হইতে হবে, এরপরে এগুলো উল্টা পাল্টা হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্য, এই দুটা বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। এটা শুধু এই অম্লের জন্য যে তা, এই খারের জন্য যে তা না, এটা অম্লের জন্য একই শর্ত। তাইলে এবার আসো, এই যে অম্ল বা অ্যাসিড, আচ্ছা একটা কথা বলে নিই, তোমাদের অনেক সময় পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে CH4 বা মিথেন গ্যাস বলা হয়। CH4 বা মিথেন গ্যাস, এটা CH4 কেন? কার্বনের যোজনে 4, হাইড্রোজেন যোজনে 1, চারটা এখানে বসছে, একটা এখানে বসছে, এটাকে বলা হয় মিথেন। মিথেনের মধ্যে কার্বন আছে, আবার হাইড্রোজেন আছে, এগুলো থাকার পরও, হাইড্রোজেন থাকার পরেও এটা অ্যাসিড নয়। কেন এটা অ্যাসিড নয়? কারণ হচ্ছে আমরা যদি দেখি মিথেনের মধ্যে, আমি বলি মিথেনের সংকেত হচ্ছে CH4। এই সংকেত থেকে দেখা যাচ্ছে এতে 4টি হাইড্রোজেন পরমাণু বিদ্যমান। এতে 4টি হাইড্রোজেন পরমাণু বিদ্যমান থাকা সত্ত্বেও এটি জলীয় দ্রবণে কোনো রকম হাইড্রোজেন আয়ন প্রদান করে না, তাই এটি অ্যাসিড নয়। হাইড্রোজেন আয়ন প্রদান করতে হবে জলীয় দ্রবণের মধ্যে, ঠিক আছে, এটা অ্যাসিড নয়। এবার আসো, আমি শিখাবো ব্যবহারগুলো, অ্যাসিডের ব্যবহার। একদম মেন বইতে, তোমাদের মেন বইয়ের মধ্যে 102 নম্বর পৃষ্ঠার মধ্যে অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো আছে। ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা, তোমাদের যেটা বলা হয় নাই সেটা হচ্ছে জৈব অ্যাসিড এবং অজৈব অ্যাসিড কীভাবে চিনব, জৈব অ্যাসিড বা অজৈব অ্যাসিড চিনার উপায়, এবং কোনটা দুর্বল অ্যাসিড কোনটা সবল অ্যাসিড সেটা চিনার উপায়টা কি, একটু দেখে নিছ, মুছে দিচ্ছি। তোমার যাতে বুঝতে লিখতে সমস্যা হইলে তোমরা স্ক্রিনশট নিয়ে তারপর লিখবা, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে তারপর লিখবা। দেখো, সবল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড বা জৈব অ্যাসিড, আসলে দুর্বল অ্যাসিড এবং সবল অ্যাসিডের কথা বলি, দুর্বল অ্যাসিড হচ্ছে যেগুলো পানিতে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় না, আংশিকভাবে দ্রবীভূত হয়, সেগুলোকে বলা হয় দুর্বল। আর যেগুলো সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় সেগুলো হচ্ছে কি, সবল অ্যাসিড। এখন দুর্বল এবং সবল অ্যাসিড চিনবো কেমনে? দুর্বল অ্যাসিড চিনতে পারলে আমি সবল অ্যাসিড চিনতে পারবো। দুর্বল অ্যাসিড কেমনে চিনবো? কার্বন থাকলে, কি থাকলে, কার্বন থাকলে। তাহলে আমরা যদি দেখি এখন কার কার মধ্যে কার্বন আছে, দেখো তো, এটার মধ্যে কার্বন আছে, এটার মধ্যে নাই, এটার মধ্যে আছে, এটার মধ্যে সরি, এটার মধ্যে আছে, 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 এর মধ্যে সরি, এটা তো না, এটা তো খার। তাহলে এগুলো হচ্ছে কি অ্যাসিড? দুর্বল অ্যাসিড বা জৈব অ্যাসিড। ঠিক আছে, দুর্বল অ্যাসিড বা কি অ্যাসিড বলা হবে এগুলোকে? জৈব অ্যাসিড বলা হবে। ঠিক আছে, বা খনিজ অ্যাসিড বলা হয়। খনিজ অ্যাসিড হচ্ছে যেগুলো সরাসরি খনি থেকে প্রস্তুত করা যায়, তার মানে এগুলো হচ্ছে খনিজ অ্যাসিড। সবল অ্যাসিডগুলো আরেক নাম কি? খনিজ অ্যাসিড, মনে রাখবা, এটা আরেক নাম হচ্ছে কি, খনিজ অ্যাসিড। ঠিক আছে, এটা এক নাম কি, খনিজ অ্যাসিড। এবার আসো, আমরা অ্যাসিডের বৈশিষ্ট্য শিখব, অ্যাসিডের সরি ব্যবহার শিখব, খুব সুন্দর মতো লিখতে হবে। যদি তোমাদের 4 নম্বরের জন্য পরীক্ষাতে আসে কীভাবে লিখতে হবে সেটা বলে দিই, 4 নম্বর আসো, 3 নম্বরে আসো কীভাবে লিখবা। আমি মনে করলাম অ্যাসিডের বৈশিষ্ট্য লিখতে বলছে, দৈনন্দিন জীবনে অ্যাসিডের বৈশিষ্ট্য, অ্যাসিডের গুরুত্ব, অ্যাসিডের গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, শিল্প কারখানায় অ্যাসিড ব্যবহার অনস্বীকার্য। এরপর দেখো এভাবে লিখবা, 1 নম্বর পয়েন্ট দিবা, স্বর্ণকাররা সোনার গহনা তৈরিতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করে। ঠিক আছে, কি তৈরিতে? স্বর্ণ গহনা তৈরিতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের বৈশিষ্ট্য। নাইট্রিক অ্যাসিড বৈশিষ্ট্য আরও আছে, সার কারখানায় ব্যবহার করা হয়, বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা হয়, খনি ও মূল্যবান ধাতুতে তৈরি করা হয়, সোনা হতে সোনা আহরণে রকেটের জ্বালানি হিসেবে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। কীভাবে লিখবা দেখো, নোটটা কীভাবে করবো আমি একটু দেখাই দিই। লিখবা নাইট্রিক অ্যাসিডের ব্যবহার, HNO3 এর ব্যবহার। ঠিক আছে, এবার 1 নম্বর দিবা, ঠিক আছে, 1 নম্বর দিয়ে দিবা সোনার গহনা তৈরিতে এবার 2 নম্বর দিয়ে, এরপরে নিচে যে হেডিংটা আছে সার কারখানায়, 3 নম্বর দিবা, এরপর বিস্ফোরক তৈরিতে সার কারখানায় ব্যবহৃত হয়, লিখে দিবা ব্যবহৃত হয়,
এরপর হচ্ছে বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়, বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। শুধুমাত্র নাইট্রিক অ্যাসিড বৈশিষ্ট্যগুলো সবগুলো একসাথে লিখবো, ঠিক আছে? এরপরে মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহারটা লিখবা। আমাদের পাকস্থলীতে অত্যাবশ্যকীয় যে অ্যাসিড নিঃসৃত হয় আমরা জানি সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা হলে একটা লিখবা। এরপর আসে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড কী কী কাজে ব্যবহার করা হয়, গাড়ির ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, সার কারখানায় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, ডিটারজেন্ট প্রস্তুতিতে ব্যবহার করা হয়, রং প্রস্তুতিতে ব্যবহার করা হয়, ওষুধপত্র প্রস্তুতিতে ব্যবহার করা হয়, কীটনাশক সহ পেন্ট তৈরিতে ব্যবহার করা হয়, কাগজ তৈরিতে ব্যবহার করা হয়, বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা হয়, রেয়ন তৈরিতে ব্যবহার করা হয়, এভাবে লিখবা, ঠিক আছে? এবং সর্বশেষ একটা হেডিং দিয়ে দিবা, কোন দেশ কতটুকু উন্নতশীল সেটা বোঝা যায়, কোন দেশ কতটুকু শিল্প উন্নত সেটা বোঝা যায় ওই দেশ কী পরিমাণ সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে তার উপর, ওই দেশ কী পরিমাণ সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে তার উপর। এরপর আসো হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহারটা বললাম, নাইট্রিক অ্যাসিড ব্যবহার বললাম, এই তিনটা ব্যবহার তোমরা সুন্দর মতো এইভাবে যেভাবে পয়েন্ট করে লিখে দিল দেখা দিলাম ঠিক এইভাবে লিখে ফেলবা, ঠিক আছে? আর অ্যাসিড এবং ক্ষারের বৈশিষ্ট্য তো পড়ানো হয়েছে, অম্ল এবং ক্ষারের ক্ষারের পরীক্ষা আমি তোমাদের আগেই বলছি কীভাবে শনাক্ত করব। মনে করলাম আমাকে একটা যৌগ দিছে HCl, এটা যে অ্যাসিড শনাক্ত করো, এইটা জলীয় দ্রবণ নিলাম, জলীয় দ্রবণের মধ্যে আমি লিটমাস পেপার মিশালাম কিংবা মিথাইল অরেঞ্জ মিশালাম কিংবা মিথাইল রেড মিশালাম, যে কোনো একটা নির্দেশক মিশালাম। মিশানোর পর যদি দেখি যে লাল লিটমাস নীল লিটমাস ডুবালাম, ডুবানোর পর যদি বর্ণ লাল হয়ে গেছে তখন আমরা বলবো এটা কি ক্ষার। যদি বর্ণ যদি পরিবর্তন না করে, আমার কথা শুনো, মনে করলাম আমি জানি না এটা কি, আমি একটা পদার্থ নিলাম, পদার্থের সাথে পানি মিশ্রিত করলাম, পদার্থের পানি মিশ্রিত করলে কি হয়ে যাবে, জলীয় দ্রবণ হয়ে যাবে, তার মানে আমি জলীয় দ্রবণ প্রস্তুত করে ফেললাম, ঠিক আছে? এখন আমি একটা লিটমাস পেপার ডুবালাম, এটা হচ্ছে লাল, ঠিক আছে? ঢুকার পর দেখলাম যে এটা নীল হয়ে গেছে, কি হয়ে গেছে, নীল হয়ে গেছে, তাহলে আমি বলতে পারবো পদার্থটা ক্ষার, পদার্থটা কি ধর্মে, ক্ষার ধর্মে। কিংবা লাল ঢুকালাম, যদি দেখি যে একটু উপরটা মুছি একটু বুঝাই, দেখো জলীয় দ্রবণ, প্রত্যেকের মধ্যে জলীয় দ্রবণ, একটা পদার্থে জলীয় দ্রবণ নিলাম, এখানে মনে করলাম প্রথমে লালটা ঢুকাইলাম, লাল ঢুকানো লাল থাকি এসে, ঠিক আছে? এবার কি করবো, আমি নীল ঢুকাবো, নীল ঢুকানোর পরে দেখলাম যে লাল হয়েছে, ঠিক আছে? নীল ঢুকানোর পর যদি যে লাল হয়েছে তাহলে আমার কি বলবো, পদার্থটা হচ্ছে এসিডিও, পদার্থটা কি অম্লীয় বা এসিডিও বলা হবে, কারণ আমরা জানি অম্ল বা এসিড নীল লিটমাসকে কি করে, লাল করে, অনীলা অনীলা, ঠিক আছে? অথবা যদি দেখি যে না পরিবর্তন হয় নাই, মানে এটার পরিবর্তন হয় না এটার পরিবর্তন হয় না, কোনো রকম পরিবর্তন না যদি হয় তার মানে নীল ঢুকাইলাম নীলে থেকে গেছে, তার মানে লাল ঢুকাইছি লাল থেকে গেছে, নীল ঢুকাইলাম নীল থেকে গেছে, কোনো পরিবর্তন হয় নাই। লাল ঢুকাই বা নীল ঢুকাই যেরকম বর্ণের লিটমাস ঢুকাই না কেন, কোনো রকম পরিবর্তন না যদি হয় তখন আমরা সেটাকে বলবো কি, নিরপেক্ষ পদার্থ, তখন সেটা আমরা কী বলবো, নিরপেক্ষ পদার্থ বলবো। আমার কথা বুঝে গেছে? আমি লাল বা নীল যাই ঢুকাই না কেন, যদি পরিবর্তন না যদি হয় তাহলে নিরপেক্ষ পদার্থ, আর যদি লাল ঢুকালে নীল যদি হয় তখন আমরা তাকে কী বলবো, লাল ঢুকালে যদি নীল হয় তখন তাকে আমরা বলবো অম্লীয়, আর যদি নীল ঢুকালে লাল হয় তখন সে আমরা কী বলবো, ক্ষারীয় বলবো, ঠিক আছে? এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু যেগুলো সেগুলো হচ্ছে আমাকে সর্বপ্রথম অ্যাসিড এবং ক্ষারের বৈশিষ্ট্যগুলো শিখতে হবে, খুব বেশি পরীক্ষাতে আসে, প্রচণ্ড পরিমাণে বেশি পরীক্ষাতে আসে। আর অবশ্যই এই চ্যাপ্টারে যতগুলা কেমিক্যাল রিয়াকশান বা রাসায়নিক বিক্রিয়া যতগুলো আছে সবগুলা একদম শুরুতে তোমরা যারা নোট করবা, একদম শুরুতে সবগুলো বিক্রিয়া একটা পেজের মধ্যে লিখে ফেলবা, যা বিক্রিয়া আছে পুরো চ্যাপ্টারে, যা বিক্রিয়া আছে সব বিক্রিয়া লিখে ফেলবা, ঠিক আছে? আর খাতার মধ্যে অবশ্যই আমি যেভাবে রাফ করে লিখে দিয়েছি তোমাদেরকে, তোমরা এইভাবে আরও খুঁজে খুঁজে আরও কিছু কেমিক্যাল আরও কিছু রাসায়নিক সংকেত লিখে রাখবা, অম্ল অ্যাসিড ও লবণের, আমি কিছু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিখে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবা। আর
অবশ্যই নেক্সট ক্লাসে সবার জন্য, নেক্সট ক্লাসের জন্য সবাইকে শুভেচ্ছা। নেক্সট ক্লাসে আমি আলো নিয়ে পড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রত্যেকে ভালো থাকবা। আর যেটা বলতেছিলাম, আচ্ছা ভালো আসল কথাটা বলে নিই, সেটা হচ্ছে বৈশিষ্ট্যগুলো ভালো করে শিখবা। বৈশিষ্ট্য পরীক্ষাতে আসে, তোমরা যদি এই মেন বই পড়ার পরে তোমরা যদি গাইড বই কিংবা টেস্ট পেপার যে অ্যানালাইসিস করে যদি দেখো, তাহলে দেখবে সবচেয়ে বেশি আসছে এই চ্যাপ্টারের মধ্যে বৈশিষ্ট্য। এটা কি, এটা কি, এটা কি ধর্মী, এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। বললো যে এটা কি ধর্মী, এটা বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, এটা কি ধর্মী, এটা বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, এটা কি ধর্মী, এটা বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, এটা কি ধর্মী, এটা বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। অহরহ পরীক্ষাতে আসে, অহরহ, ঠিক আছে, অহরহ পরীক্ষাতে আসে। এই জিনিসগুলো অবশ্যই তোমরা শিখবা ইনশাআল্লাহ। প্রত্যেকে ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।